ভারতবর্ষে অসংখ্য মন্দির রয়েছে, তার মধ্যে এমন কিছু মন্দির আছে যেখানকার রহস্যের সমাধান করা বিজ্ঞানীদের পক্ষেও সম্ভব হয়নি। মধ্যপ্রদেশের খাজুরাহোতে এমন এক শিবলিঙ্গ রয়েছে যার অলৌকিক দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা চমকে গিয়েছেন। এই শিবলিঙ্গ অত্যন্ত রহস্যময়, যা প্রতি বছর বৃদ্ধি পায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দিনের পর দিন বেড়েই চলেছে এই শিবলিঙ্গ। কিন্তু এ কিভাবে সম্ভব তা আজও মানুষের কাছে স্পষ্ট নয়। আননোন মিস্ট্রি নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। আজকে আপনারা জানবেন এক রহস্যময় জীবিত শিবলিঙ্গ সম্পর্কে। ভারতে রহস্যের কোনো শেষ নেই। হয়তো পৃথিবীর সবচেয়ে বেশি রহস্যময় স্থান ভারতবর্ষেই রয়েছে, যার মধ্যে একাধিক রহস্যময় মন্দির পড়ে। এরকমই একটি মন্দির হল মাতঙ্গেশ্বর শিব মন্দির, যা খাজুরাহোতে অবস্থিত। এই মন্দিরের শিবলিঙ্গ জীবিত, মানে প্রত্যেক বছর একটি নির্দিষ্ট হারে বৃদ্ধি পায়। সবচেয়ে অবাক করা কথা হলো যে এটি শুধু ওপর দিকে নয়, নিচের দিকেও বৃদ্ধি পায়। হ্যাঁ, এই জায়গাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে এখানকার অসাধারণ সব শিল্পকলা স্থাপত্যের জন্য। নবম ও দশম শতক থেকে খাজুরাহো মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। সেই সময় এখানে চান্দের রাজাদের রাজত্ব ছিল। তাদের উদ্দেশ্যে এখানে প্রায় 85টি মন্দির তৈরি করা হয়েছিল, যার মধ্যে 22টি মন্দিরের অস্তিত্ব আজও রয়েছে। এর মধ্যে একটি হলো এই মাতঙ্গেশ্বর মন্দির। এখানকার গর্ভগৃহে এক জীবন্ত শিবলিঙ্গ দেখা যায়, যার মাটির ওপরের উচ্চতা 10 ফুট আর মাটির নিচে রয়েছে 9 ফুট, যা পৃথিবীর অন্য কোথাও চোখে পড়ে না। সব দৈবিক ঘটনার সামনে আমরা আজও অসহায়। তেমনই একটি ঘটনা হলো এই শিবলিঙ্গের বৃদ্ধি। এই আশ্চর্য ঘটনা দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ এই স্থানে এসে থাকেন। পৌরাণিক তথ্য অনুসারে মহাদেবের কাছে একটি বিশেষ মণি ছিল, যার নাম মার্কট। তিনি এই মণিটি মহাভারতের এক প্রধান চরিত্র যুধিষ্ঠিরকে দিয়েছিলেন। পরবর্তী সময়ে যুধিষ্ঠির এই মণিটি মাতঙ্গ ঋষিকে দিয়েছিলেন। আবার শোনা যায় যে মাতঙ্গ মণি এই ভয়ানক ক্ষমতাসম্পন্ন মণি রাজা হর্ষবর্ধনকে দিয়েছিলেন। সেই রাজা রত্নটিকে মাটির নিচে রেখে দেন এবং তার চারিপাশে একটি শিবলিঙ্গ নির্মাণ করা হয়েছিল। রাজা মাতঙ্গের নামে নামকরণ করা হয়েছিল মাতঙ্গেশ্বর শিব। মন্দিরের পুরোহিতরা মনে করেন যে এই শিবলিঙ্গের ওপরের অংশ স্বর্গের দিকে এবং নিচের অংশ পাতালের দিকে যাচ্ছে। যেদিন এর নিচের অংশ সম্পূর্ণ পাতালে পৌঁছে যাবে, সেদিন এই যুগের সমাপ্তি ঘটবে, পৃথিবীরও বিনাশ নিকট হয়ে আসবে। শিবরাত্রির সময়ে এই মন্দিরে অসংখ্য ভক্তের ভিড় হয়। এই সময় শিবলিঙ্গকে স্নান করিয়ে নতুন পোশাক পরানো হয়, যেমনটা একটা জীবিত মানুষের সঙ্গে করা হয়। মধ্যপ্রদেশে পর্যটন দপ্তর প্রতি বছর এই শিবলিঙ্গের উচ্চতা মেপে এই কথা সত্যি বলে স্বীকার করেছে যে হ্যাঁ, এটি প্রত্যেক বছর বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এর পেছনে কোন রহস্য রয়েছে তা আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। আপনি কি কখনো এই মন্দিরে গিয়েছেন? যদি গিয়ে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানান। আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই ফিরে আসবো আরও একটি রহস্যময় ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই আননোন মিস্ট্রি অফিসিয়ালের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।